রেলওয়ে শ্রমিক আইনের সংশোধনী ও পরিবর্তনের মাধ্যমে শ্রমিকদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে বলে দাবি উত্থাপন করেছে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ। আজ সকালে জাতীয় রেল স্টেশন কমলাপুরে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে 2020 করা এই সংশোধিত আইনে শ্রমিকদের অধিকার হরণ করা হয়েছে বলে উল্লেখ করেন তারা। এ সময় অনতিবিলম্বে তা সংশোধনের দাবি জানানো হয়, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা। আইন সংশোধনের লক্ষ্যে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিভিন্ন এলাকা থেকে রেলওয়ে শ্রমিকরা মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন। এ সময় শ্রমিক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক আলহাজ হাবিবুর রহমান আকন্দ। বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের নেতৃবৃন্দ নতুন করা আইনে নানা অসঙ্গতির কথা তুলে ধরেন। শ্রমিকরা সবসময় আমলাতান্ত্রিক ষড়যন্ত্রের শিকার বলে উল্লেখ করে জাতীয় শ্রমিক লীগের সিনিয়র সহসভাপতি ও রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলহাজ হাবিবুর রহমান আকন্দ বলেন, আপনারা তাড়াতাড়ি করে পদ্মে গদ্যে একটা বিদ্যা জাহির করছেন, যার মধ্যে 80% ভুল, 80% শ্রমিকদের স্বার্থ এনে ক্ষুণ্ণ হয়েছে। সুতরাং শ্রমিকরা একটা বিক্ষুব্ধ, কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয় আমরাই সরকারি দল, আমরাই বিরোধী দল, কারণ এখানে আর মাঝামাঝি কেউ নাই। আমাদের শ্রমিকের অর্থ আমাদের রেলের টাকা বাইরে যাবে, দুর্নীতি করে খাবে, এটা চলতে দেওয়া যাবে না। আমরা তার বিরুদ্ধে কর্মকর্তাদের বিরুদ্ধে, দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন করবো, তাদের বাইরে দিব আমরা যারা তার দুর্নীতি করে। 2020 সালের গেজেট অনুযায়ী শ্রমিকদের অধিকার হরণ করা হয়েছে বলে উল্লেখ করে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির অনতিবিলম্বে আইনটি পুনঃসংশোধনের দাবি জানান। 1925 সালের রেকটিউশন রুল 85 এ যা আছে তার বাংলা করে যারা শ্রমিকের স্বার্থে আছে তা বাদ দেওয়া যাবে না, বরং যদি কিছু শ্রমিকের বিরুদ্ধে থেকে থাকে সেগুলি সংশোধন করে শ্রমিকদের অধিকারকে আরো সংহত করা হবে, আরো অধিকার বাড়িয়ে দেওয়া হবে, তাদের আরো বাড়িয়ে দেওয়া হবে। বিদ্যুৎ দুর্ভোগজনক হলো সত্য, আমরা কি দেখলাম এই নিয়োগ বিধি 2020 সালে 20 যেই গেজেট প্রকাশ করা হয়েছে তাতে দেখলাম আমাদের অধিকার তো দেয় নেই, বরং দীর্ঘ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই বাংলাদেশের রেলের শ্রমিক কর্মচারীরা যে সুযোগ সুবিধাগুলি ভোগ করত সেই সুবিধাগুলিকে কর্তন করা হয়েছে। আজকের এই সভা থেকে তার তীব্র নিন্দা জানাই, তার ক্ষোভ জানাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন যে আমার শ্রমিক আমার কৃষক দুর্নীতি করে না, ওই 95% লোক ক্যাটাগরি মানুষ দুর্নীতি করে না, শতকরা 5 লোক দুর্নীতি করে। কারা? যারা শ্রমিকের টাকায় কৃষকের টাকায় এয়ার কন্ডিশন রুমে থাকেন, বড় 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 গাড়ি চলেন, তারাই দুর্নীতিবাজ। শিক্ষায় শিক্ষিত হয়ে তারা দুর্নীতি করেন। কাজে আজকে আজকে বঙ্গবন্ধু বলেছেন দুর্নীতিবাজের জন্য তখন বাংলাদেশে অনেক দুর্নীতিবাজের জন্য জানি চাটার দল খেয়ে ফেলে। আজকে রেলের অবস্থা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের জন্য, রেলের শ্রমিক কর্মচারীদের উন্নয়নের জন্য, তাদের মান উন্নয়নের জন্য যেই টাকা দেয় রেলের এক শ্রেণীর দুর্নীতিবাজ, সেই চাটার দল সেই রেলের উন্নয়নের টাকা ভাগ যোগ করে ভাগ করে খেয়ে ফেলে। আমরা তাদের বিচার চাই। ন্যায় এবং সত্যের পথে চলুন, মূল সত্যতায় রাজনীতি করুন, নতুবা যদি রাস্তাঘাটে নেতা কর্মীরা এর প্রতি অন্যায়ের প্রতিবাদ করে এর দায়িত্ব আমরা রেল শ্রমিক লীগ বহন করে নাই এবং করবে না। আপনারা দোয়া করবেন আমরা তো রেল শ্রমিক লীগ ঐক্যবদ্ধভাবে একক সংগ্রহে রূপান্তর করতে পারি এবং আগামী সিমে নির্বাচনে রেল শ্রমিক এককভাবে আপনাদের সাথে নিয়ে জয়লাভ করতে পারি এবং দোয়া করবেন মৃত্যুর আগদিন পর্যন্ত যাতে ন্যায় এবং সত্যের মধ্যে যেতে পারি, শ্রমিক কর্মচারীদের ন্যায়সঙ্গত দাবির প্রতি একাত্র থাকতে পারি এবং বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হিসাবে আপনাদের পাশে থাকতে পারি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু,